কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জাতীয়তাবাদী সমবায় দলের 14তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নেতৃবৃন্দ। পাবনা থেকে নিজস্ব প্রতিনিধি জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সোমবার সন্ধ্যায় শহরের জিগাতলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী সমবায় দল পাবনা জেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী সমবায় দল পাবনা জেলা শাখার আহ্বায়ক আতিকুর রহমানের সভাপতিত্বে টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং 90-এর স্বৈরাচার এরশাদ বিরোধী গণ আন্দোলনের মহানায়ক হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা ছাত্র দলের সহসভাপতি ও ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন। জাতীয়তাবাদী সমবায় দল পাবনা জেলা শাখার সদস্য সচিব তৌফিকুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির নেতা হাবিবুর রহমান হবি, দুলাল মণ্ডল, মোয়াজ্জেম হোসেন, সদ্য কারামুক্ত বিএনপির নেতা তুহিন হোসেন, জাতীয়তাবাদী সমবায় দল পাবনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সম্রাট হোসেন সহ আরও অনেকে।